অগ্নিসন্ত্রাস করলে ছাড় নেই আখাউড়া লাকসাম ডাবল লাইন রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাসের সাথে অটোরিকশা সংঘর্ষে নিহত সাত আহত একজন হাসপাতালে বেপরোয়া গতি কারণ। টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সহ দুইজনকে কুপিয়ে হত্যা মোটরসাইকেল উদ্ধার কারণ বের করতে তদন্তে পুলিশ। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি প্রথম ছয় মাসের তুলনায় গত ১৯ দিনে আক্রান্ত আড়াই গুণ স্বাস্থ্য বিভাগের সতর্কতা। স্বাগত সমগ্র বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। রাজনীতিতে কাউকেই বাধা দেয়া হচ্ছে না, তবে বিএনপি জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস করলে কোনো ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আখাউড়া লাকসাম ৭২ কিলোমিটারের ডাবল লাইন উদ্বোধন করে তিনি বলেন, একসময় এই রেলকে অলাভজনক বলে বন্ধ করতে চেয়েছিল বিএনপি, উন্নতি করেছে আওয়ামী লীগই। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হল কুমিল্লার আখাউড়া থেকে লাকসাম ৭২ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল রেল লাইন। এতে ঢাকা চট্টগ্রাম চলাচলে সময় কম লাগবে প্রায় এক ঘন্টা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রেলের উন্নয়নে তার সরকারের নেয়া নানা উন্নয়ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, আগামীতে পদ্মা সেতু হয়ে পুরো দক্ষিণাঞ্চলও রেল নেটওয়ার্কের আওতায় আসবে। পদ্মা সেতু থেকে একেবারে আমরা দক্ষিণ অঞ্চলে বরিশাল ঝালকাঠি থেকে শুরু করে সমস্ত এলাকা হয়ে আমরা দক্ষিণ অঞ্চল পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করব। তিনি আরো বলেন, কম খরচে সাধারণের চলাচলের মাধ্যম এই রেলকে অলাভজনক বলে বন্ধ করে দিতে চেয়েছিল বিএনপি। জনগণকে বলবো, ওই সন্ত্রাসী বিএনপি জামাতের হাত থেকে যেন তারা মানে নিজেদেরকে রক্ষা করে, এদের সম্পর্কে যেন সচেতন থাকে, কারণ এরা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না। বিএনপি ক্ষমতায় এসে তারা রেল বন্ধ করবে কেন? রেল লাভজনক না, লোকসান। কাজে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে দেওয়া পদক্ষেপ নেয়। বিএনপি জামাতকে সন্ত্রাসী দল উল্লেখ করে সরকার প্রধান জানান, আবারও অগ্নিসন্ত্রাস করলে কাউকে ছাড়া হবে না। আমরা রাজনীতিতে বাধা দেবো না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা কোনো রকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয় বা মানুষের কোনো ক্ষতি সাধন করে তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেকে ছেকে ধরে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। খালেদা জিয়া ও তার পরিবার দেশের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে পরে আওয়ামী লীগ সরকার তা দেশে ফিরিয়ে এনেছে বলেও জানান প্রধানমন্ত্রী। ৪০ কোটি টাকা কিন্তু আমরা উদ্ধার করেছি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে সাতজনের। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতদের মধ্যে পাঁচজন অটোরিকশার যাত্রী, বাকি দুজন মাইক্রোবাস ও অটোরিকশার চালক। বৃহস্পতিবার সকাল ৮টায় অটোরিকশা নিয়ে বের হন চালক কালন মিয়া। কোম্পানিগঞ্জ থেকে যাত্রী নিয়ে রওনা হন সিলেটের পথে। শালুটিকর পৌঁছানোর পরই ভোলাগঞ্জগামী পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশার। দুটি যানই মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায় ডোবায়। বিকট শব্দে সড়কে ছুটে আসেন এলাকার লোকজন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক কালন মিয়া এবং পাঁচ যাত্রী। হাসপাতালে মারা যান মাইক্রোবাসের চালক। শব্দও শুনছি, বার্তাই শোনার পরে আইসি, আমার পরে আইয়া দেখলাম ফালাই গাড়ি দিয়ে ওখান, এরপরে আইএস আপনার সাইড চাকা উপরে দিয়ে তোলা। পর্যটকটা চলাচল করেনি, পর্যটকবাহী গাড়িগুলোর কিন্তু গতি খুব বেশি থাকে, যার ফলে কিন্তু আজকের ঘটনা সহ অনেকগুলো ঘটনা কিন্তু এখানে ঘটেছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এখানে আপনার মোট ৬ জনের মতো মারা গিয়েছে, পাঁচজন হচ্ছে সিএনজির ভিতরে যে পাঁচজন ছিল চালক সহ তারা সবাই ডেড, এবং ড্রাইভার যে ছিল মাইক্রো তাকে হাসপাতালে নেয়ার পরে সে মারা গিয়েছে। হতাহতদের সহায়তা দেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কাফনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে যারা নিহত হয় তাদেরকে আমরা কিছুটা হলেও যে ক্ষতিপূরণের আমরা চেষ্টা করি।
এলাকার লোকজন বলছেন সড়কটি প্রশস্ত হলেও চালকদের বেপরোয়া গতির কারণেই ঘটছে বারবার দুর্ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি মাসের ১৯ দিনে নগরীতে আড়াই গুণ বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশনকে চিঠি দিয়ে মশা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৪৬৫ জন। তবে জুলাই মাসের প্রথম ১৯ দিনেই হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১৮ জন। আগের ছয় মাসে ৯ জন মারা গেলেও জুলাই মাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১১। বিগত বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সঠিক সময়ে উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগে থেকে কিন্তু সবাইকে কিন্তু সতর্ক করেছিলাম, আমাদের এখন থেকে যদি প্রতিরোধমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয় আমরা তাহলে জুন মাসের থেকে আমাদের এখানে ডেঙ্গু রোগী বাড়বে, এরকম আমরা পূর্বাভাস কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে সবাইকে কিন্তু দিয়েছিলাম। বর্তমানে আমরা বাস্তব রূপ দেখছি এবং জুন মাসের ২২ থেকে আমাদের চট্টগ্রামে ডেঙ্গু রোগী বর্তমানে আস্তে আস্তে বাড়ছে। ডেঙ্গু মোকাবেলায় অগ্রগতি নিয়ে তেমন উত্তর নেই নগরপিতার কাছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকেই দায়িত্বশীল হবার পরামর্শ দিয়েছেন তিনি। এক কাপ পানি তো ডেঙ্গু কিন্তু ডিম পারতে পারে, তাই এই ব্যাপারে কিন্তু জনগণকে সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন না হয়, আপনি যদি টনকে টন ওষুধ ছিটান তাহলেও আপনার ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে কি না আমি জানি। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্পোরেশনের কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছে নগরবাসী। তাদের অভিযোগ, লোক দেখানো প্রচারেই সীমাবদ্ধ মশক নিধন কার্যক্রম। আগে ছোট থাকে দেখতাম আর কি, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ব্যবস্থা নিত, মশক ওষুধ মারত বিভিন্ন কাউন্সিল অফিসে, কিন্তু বর্তমান চোখে তেমন দেখা পড়ে না। বিশেষ করে এই এলাকাতে কোনো মশার ওষুধ মারা হয় না, সিআরবি এলাকাতে, এবং কি মারা হয় যে শুধু বড় বড় অফিসারদের বাসায়, এছাড়া কোনো জায়গায় মারা হয় না। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড বানিয়ে চিকিৎসা দিচ্ছে কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। এ নিয়ে আরও জানাতে রাজশাহী ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে আর সেখানকার হাসপাতালগুলোর কি চিত্র? ডেঙ্গু পরিস্থিতি রাজশাহীতে কিন্তু ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তার কারণ হচ্ছে, গেল জুন মাসের হিসেবে যদি বলি, গেল জুন মাসের ১৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ৩০ নম্বর ওয়ার্ডটি, যেটিকে ডেঙ্গুর জন্য স্পেশাল ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, সেখানে ১১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। ঠিক আজকে এখন এক মাস ৫ দিন পরে সেখানে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন। সেখানে ৩৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং এরই মধ্যে চিকিৎসা নিয়ে গেছেন এরকম সংখ্যা হচ্ছে ১১৭ জন। তবে এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে যে রাজশাহীতে কিন্তু ক্রমেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ঠিক স্বাস্থ্য অধিদপ্তর এক পরিসংখ্যান বলছে এবং তাদের একটি গবেষণাও বলছে যে রাজশাহীতে প্রায় শতকরা ৩৮% স্থাপনায় কিন্তু ডেঙ্গু মশা অর্থাৎ এডিস মশার লার্ভা কিন্তু পাওয়া গেছে। এরই মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কিন্তু দেখেছি যে তারা বেশ কিছু অভিযান পরিচালনা করেছেন এবং দুটি স্থাপনাকে, দুটি প্রতিষ্ঠানকে কিন্তু তারা জরিমানাও করেছেন। তবে এই দু একটি প্রতিষ্ঠানকে জরিমানা বা কিছু যে অভিযান সেগুলোতে সীমাবদ্ধ থাকলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ বা এডিস মশা যে লার্ভা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা বা ধ্বংস করা সম্ভব হবে না। এখানে যারা সংশ্লিষ্টরা রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কিন্তু বারবার বলছেন যে এখানে যেভাবে রাজশাহীতে এডিস মশা লার্ভার উপস্থিতি পাওয়া যাচ্ছে, ঠিক এই মুহূর্তে যদি সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশন যদি কার্যকর ভূমিকা পালন না করে থাকে তাহলে কিন্তু রাজশাহীতে দেখা গেছে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি কিন্তু দেখা দেবে, অর্থাৎ মহামারী আকারে দেখা দেওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কার্যকরী পদক্ষেপ না নিলে কিন্তু রাজশাহীতে যে এরই মধ্যে রাজশাহী মেডিকেল হাসপাতালে যেখানে আমরা অবস্থান করছি সেখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭টি বেড রয়েছে, অর্থাৎ চিকিৎসার জন্য ১৬টি বেড রয়েছে, এর মধ্যে ৮টি নারী এবং ৮টি পুরুষের। এখন দেখা গেছে এই ১৬টি বেডেই কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন ৩৩ জন। অর্থাৎ সামনের দিনে যদি ভয়াবহ অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু রোগীদেরকে বেড না পেয়ে হয়তো তাদের যে ফ্লোর আছে সেখানে কিন্তু চিকিৎসা নিতে হবে। মুস্তাফিজ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এখন যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিবেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে ডেঙ্গুর প্রকোপ কেমন রয়েছে, সার্বিক পরিস্থিতি কি?
জি, আসলে বরিশালে ডেঙ্গুর প্রকোপ কিন্তু দিন দিন বেড়েই চলছে। সেক্ষেত্রে কিন্তু গতকাল 2267 জন থাকলেও আজ কিন্তু ডেঙ্গুর সেই আরও বেড়েছে, রোগীর সংখ্যা আরও বেড়েছে, সেখানে কিন্তু 2507 জনে দাঁড়িয়েছে। এছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 160 জন রোগী কিন্তু আসলে ভর্তি রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেখানে, সেখানে কিন্তু আসলে যে মহিলা মেডিসিন ওয়ার্ড রয়েছে সেই মেডিসিন ওয়ার্ড কিন্তু আসলে এখন ডেঙ্গু আক্রান্ত যারা রয়েছেন মহিলা তাদেরকে কিন্তু সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অপর দিকে যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু পুরুষদের জন্য আর কি ব্যবস্থা করা হয়েছে, সেখানে পুরুষদের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা যেটি কথা বলেছিলাম এখানে এখন 5 জন নারী ভর্তি রয়েছে, তারা আসলে চিকিৎসা নিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে বরিশালে কিন্তু এখন পর্যন্ত মোট 3 জনের মৃত্যু হয়েছে চলতি বছর। এছাড়া রাজশাহী ও বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ডেঙ্গু পরিস্থিতি মহামারী পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সকালে এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে, এরই মধ্যে চিকিৎসক নার্সদের করণীয় নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে রোগীর চাপ বেশি রাজধানীর মুগদা হাসপাতালে। চাপ কমাতে ডিএনসিসি কোভিড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে, যা 23 বছরের মধ্যে একদিনের রেকর্ড মৃত্যু। প্রথমবারের মতো ভারত থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টেস্ট কিট বহনকারী পিকআপটি হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। আমদানি করা এসব কিট ঢাকাসহ বিভিন্ন জেলার সরকারি বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। সি অ্যান্ড এফ এজেন্ট শফিকুল ইসলাম জানান, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ল্যাকটেড ইন্টারন্যাশনাল বুধবার ভারত থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট এসব কিট আমদানি করে। কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট শেষে শনিবার রোগ নির্ণয়ের এসব কিট পরীক্ষণ শুল্কায়ন করা হবে। টাঙ্গাইলের সখীপুরে এক ব্যবসায়ী সহ 2 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। সকালে বাঘেরবাড়ি বাংলা বাজার এলাকার সড়ক থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বাঘেরবাড়ি গ্রামের বিকাশ ব্যবসায়ী শাহজালাল মিয়া ও মজনু মিয়া। নিহত শাহজালাল মিয়ার বাবা আবুল হোসেন জানান, বুধবার রাত 11টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হামিদপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শাহজালাল। এ সময় তার সঙ্গে পাশের বাড়ির মজনু মিয়াও ছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের 2 জনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আজ সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। কী কারণে কারা তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমার ভাইয়ের মৃত্যু সঠিক প্রমাণ সঠিক আসামি বিচারা চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় অজ্ঞাত 300 জনকে আসামি করে খুলশী থানায় 2টি মামলা হয়েছে। গতরাতে পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা 2টি দায়ের হয়। গতকাল বিকেলে বিএনপির পদযাত্রা শেষে চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ও 2টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী আহত হয় দাবি করে পরিকল্পিতভাবে হামলার অভিযোগ তোলেন দলটির নেতারা। বিএনপি সভা সমাবেশের নামে সহিংসতা শুরু করেছে। তাদের লক্ষ্য আগামী নির্বাচন ভণ্ডুল করা, তবে সরকার চুপ করে বসে থাকবে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিটিশ হাইকমিশনারের সাথে আলোচনা শেষে একথা জানান তিনি। বলেন, ইইউ ইউএস এর প্রতিনিধি দল ও ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নিয়ে বিএনপির দাবি উদ্ভট মন্তব্য করে তিনি বলেন, জয়ের গ্যারান্টি ছাড়া তারা ভোটে আসবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিদেশিদের কোনো মতামত নেই, তারা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। Thank you.
তারা জানান দিচ্ছে যে অশান্তির পথেই তারা যেতে চলেছে। তাদের অশান্তি হলো সন্ত্রাস, তারা সন্ত্রাস করবে এবং সন্ত্রাস করে নির্বাচনকে পণ্ড করবে, নির্বাচন বন্ডুল করবে, এ লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এটা তারা জানান দিয়ে ফেলেছে। বগুড়ায় বিএনপির পদযাত্রায় টিয়ারশেল ককটেল বিস্ফোরণের ঘটনায় অসুস্থ হয়ে তিন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার দুই দিন পর সকালে তিন স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, টিয়ারশেলের ধোঁয়া ও ককটেলের বিস্ফোরণের মতন অপ্রত্যাশিত ঘটনায় মানসিক চাপে পড়েন তিনজন। তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। মঙ্গলবার পদযাত্রা থেকে পুলিশের ওপর ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। অভিভাবকরা জানান, এই ঘটনার পরপরই অসুস্থ হয়ে পড়েন ইয়াকুবিয়া স্কুলের ষষ্ঠ শ্রেণীর তিন শিক্ষার্থী। ওই দিন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতে আবারও তাদের শ্বাসকষ্ট শুরু হয়, সকালে হাসপাতালে নেওয়া হয়। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের আব্দুল মান্নান সহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই রায় ঘোষণা করা হয়। আব্দুল মান্নান ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার এবং নুরুল আমিন হাওলাদার। তাদের মধ্যে মহারাজ হাওলাদার জামিনে মুক্ত এবং নুরুল আমিন হাওলাদার পলাতক রয়েছেন। 2016 সালে এই মামলার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলার তদন্ত শেষে 2018 সালে প্রতিবেদন দাখিল করা হয়। এতে 33 জনকে সাক্ষী করা হয়। আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট চারটি অভিযোগ আনা হয়। গণহত্যা সহ অন্যান্য যে চার্জগুলো ছিল আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় চার্জ নাম্বার ওয়ানে চারজন আসামি বিষয়ে আপনার আব্দুল মান্নান, আশরাফ আলী হাওলাদার, হাতকাটা মহারাজ এবং নুরুল আমিনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। কক্সবাজার সদরে শ্বশুরকে হত্যার দায়ে জামাতা সহ আটজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে নয় আসামিকে। একই সঙ্গে আসামিদের 1,00,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে 2 বছর কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোশাররফ হোসেন এ রায় দেন। ফাঁসির দণ্ড পাওয়া 8 আসামি পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2000 সালের 15ই জুন বাচামিয়া ঘোনা এলাকায় শ্বশুর মোহাম্মদ হোসেনের বাড়িতে ডাকাতি করতে হামলা চালায় মেয়ে জামাই মঞ্জুর হোসেন। এক পর্যায়ে শ্বশুরকে গুলি করে হত্যা করে মঞ্জুর। এই ঘটনায় নিহতের স্ত্রী সবুরা খাতুন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 23 বছর পর চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হলো। কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে খায়রুল ইসলাম নামে এক কারারক্ষীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। 2020 সালে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার রুমা আক্তারকে বিয়ে করেন কারারক্ষী খায়রুল ইসলাম। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য খায়রুল স্ত্রীর ওপর নির্যাতন চালাত। ওই বছরের 22 ডিসেম্বর স্ত্রী রুমাকে মারধর করে বিষ পান করান খায়রুল। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এক সপ্তাহ পর অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যান রুমা। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে বললেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জানান, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে সর্বাধুনিক করেছে। জনবলের বাড়ানোর পাশাপাশি উন্নত প্রশিক্ষণ দিয়ে বাড়ানো হয়েছে পুলিশের সক্ষমতাও। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ পুলিশ এখন দক্ষ ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করছে উল্লেখ করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য। প্রযুক্তিগত সক্ষমতা হোক, লজিস্টিক হোক, ইকুইপমেন্ট হোক, জনবল এবং প্রশিক্ষণ, দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের বাহিনী একটি দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
মৌলভীবাজারে নিখোঁজের 10 দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মিজানুর রহমান নামের এক আইনজীবীর। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানিয়েও সন্ধান না পাওয়ায় হতাশ পরিবারের সদস্যরা। নিখোঁজ আইনজীবীর সন্ধানে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গত 10 জুলাই বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন তরুণ আইনজীবী মিজানুর রহমান। এরপর থেকে আর কোনো খোঁজ মিলছে না। সব জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মিজানের। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের ছোট ভাই। তদন্তে পুলিশের ধীরগতির অভিযোগ পরিবারের সদস্যদের। এত নম্রভদ্র একটা ছেলে, আড্ডা রাজনৈতিক বা মানে কোনো মন্ত্রে মানে খেলাধুলা ইত্যাদি কোনো কিছু নেই, বস তার লেখাপড়ার দান্দা নিয়া মানে সবসময় তার ফিকিরটা থাকতো, দান্দাটা থাকতো লেখাপড়া। একটা মেসেজ আইসিল রবিবারে, মঙ্গলবারে গিয়া তার মেসেজটা ভিসা আনতো আর পাসপোর্ট আনতো। আমরা মিজান ভাই এখনো পাইলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। এদিকে পুলিশ সুপার জানিয়েছেন নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে সম্ভাব্য সব বিষয় আমলে নিয়ে মিজানের খোঁজ চলছে। 10 তারিখ উনি বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ওনার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং সেই মোবাইল ফোনগুলো এখন আর কোনোভাবেই ওপেন হচ্ছে না, এবং ওনার যে পূর্বের ব্যবহৃত নম্বরগুলো সেগুলো আমরা নিয়েছি এবং আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যত ধরনের আমাদের তদন্তের যে আমাদের উইন্ডোগুলো আছে সবগুলোকেই আমরা ব্যবহার করছি। নিখোঁজ আইনজীবী মিজানুর রহমান 2021 সালে সিলেট আদালতে আইন পেশায় যুক্ত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, আইনজীবী নিখোঁজের বিষয়ে তো পুলিশের তদন্ত চলছে, তো এ বিষয়ে প্রাথমিক সন্দেহ হিসেবে কি বলছে পুলিশ? দেখুন, আসলে পুলিশের সাথে যতটুকু কথা বলেছি, পুলিশ আসলে এই বিষয়টি এখন পর্যন্ত আসলে কোনো মোটিভ কিংবা তার প্রাথমিক কোনো ধারণা সেটি করতে পারছেন না। কারণ তারা বলছেন যে তাদের কাছে যে সব কল লিস্ট রয়েছে, যে মিজানুর হারিয়ে গেছেন তার ফোনের যে ট্র্যাকিং করা, পাশাপাশি তার পরিবারের কাছ থেকে তারা যে তথ্যটুকু জেনেছেন সেই তথ্য মোতাবেকই তারা আসলে যে তদন্ত কাজটি চালিয়ে যাচ্ছেন। তবে তারা এই বিষয়ে নিখোঁজ যে মিজানুর তার বিষয়ে প্রাথমিক কোনো ধারণাও কিন্তু পুলিশ আমাদেরকে জানাতে পারেনি। তবে আমি যে মিজানুর যে পরিবার রয়েছেন তার তার মা কিংবা তার ভাই তাদের সাথে আমি কথা বলি ছিলাম, তারা যেটি বলছেন যে মিজানুর গত যে সোমবারে হারিয়ে গেছেন, অর্থাৎ বাড়ি থেকে তিনি সকালেই বের হয়েছিলেন তার বন্ধুর সাথে দেখা করার জন্য, সেটি বলে বের হয়েছিলেন, এরপরেই কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সম্ভাব্য সব জায়গায় কিন্তু তারা খোঁজ করেছেন, কোনো খোঁজ পাওয়া যায়নি তার আসলে। তো যে নিখোঁজ মিজানুর তার যে বোনের ছোটো বোনের জামাতা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন তার ফোনে কিন্তু 4 দিন পর অর্থাৎ গত শুক্রবারে বিকেলের দিকে তার ফোনে কিন্তু একটি কল আসে, অর্থাৎ যে মিজানুর যে হারিয়ে গেছেন তার ফোন থেকে, অর্থাৎ তিনি তার সাথে যে ফোনটি ছিল সেই ফোন থেকে একটি কল আসে বিকেলে শুক্রবারে। সেই ফোন কল আসার পর তাকে জানতে চাওয়া হয় তার পরিচয় এবং মিজানুরের তিনি কি হন সেটিও জানতে চাওয়া হয়। তো তিনি তার পরিচয় দেওয়ার পর তিনি বলেছিলেন যে তার যে নাম্বার থেকে ফোন এসেছিল, তিনি জানিয়েছেন যে ইমো নাম্বার আছে কিনা বা ইমো সেট আপ আছে কিনা ফোনে সেটি জানতে চেয়েছিলেন। তো তিনি যা পরিচয় জানতে চাওয়ার পরেই কিন্তু ফোন কলটি কেটে দেন। তো তারা আসলে বলছেন যে মিজানুরের যে এই ফোন থেকে যে ফোন আসে, অর্থাৎ অন্য একটি টোনে যারা কথা বলেছিলেন সেই বিষয়টা তারা পুলিশকে জানিয়েছেন এবং মিজানুরের যে পরিবার তারা ইতিমধ্যে পুলিশকে অবগত করা কিংবা থানায় জিডি সেটি করেছেন। পাশাপাশি তারা যে সিলেট র্যাব যেটি আছে নয়, সেই র্যাব নয়ের কাছে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন এবং তারা সেই বিষয়টি নিয়ে তারা র্যাবের কাছেও সেটি জানিয়েছেন। তো আসলে সব মিলিয়ে আজকে 10 দিন হয়ে গেছে যে আইনজীবী মিজানুর হারিয়ে গেছেন, সেই বিষয়টি নিয়ে আসলে পুলিশ এখন পর্যন্ত কোনো মোটিভ উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের যে থানা পুলিশ অর্থাৎ রাজনগর থানা পুলিশ এবং তাদের যে জেলা যে কর্মরত ডিবি রয়েছে সেই ডিবি সদস্য তারা যৌথভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে যাতে দ্রুত তার সন্ধান মিলে এবং সেই নিখোঁজের পেছনের কারণটা কি সেটি উদ্ধার করার জন্য। তবে আমি ছোট করে একটি বিষয় জানিয়ে রাখি যে নিখোঁজ মিজানুর তিনি আসলে সিলেট বারে 2021 সালে তিনি তার আইন পেশায় অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা তিনি উত্তীর্ণ হওয়ার পরেই তিনি সেখানে সিনিয়রের সাথে তিনি শুরু করেন। তো আসলে তিনি প্রবাসী। ধন্যবাদ। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এ সময় 10 পুলিশ সহ আহত হয়েছে 15 জন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের
আয়ুব নিহত আয়ুব নূর আসামি আরিফ মিয়ার বাবা। বিজয়নগর থানার ওসি জানান, আরিফ মিয়ার বিরুদ্ধে মাদক সহ 5টি মামলা রয়েছে। গতরাতে আরিফকে গ্রেফতার করা হলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় তার লোকজন। এতে পুলিশের 10 সদস্য আহত হন। প্রতিরোধে পুলিশ গুলি ছুড়লে আরিফের বাবা আয়ুব সহ আরো কয়েকজন আহত হন। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়ুব নূরকে মৃত ঘোষণা করেন। নাটোরের কাফুরিয়ায় কৃষক হত্যা মামলার পলাতক আসামি দুই ভাই বাবলু মোল্লা ও কালাম মোল্লাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে ফরিদপুরের ফারামবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নাটোর র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, 12 জুলাই কাফুরিয়ার রিফিউজি পাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক আবুল কালামকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযানে নামে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে বাবলু ও কালামকে ফরিদপুরের ফারামবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তাদের নাটোর সদর থানায় সোপর্দ করে র‍্যাব। বগুড়া কাহালুতে নারী ও শিশুকে ধর্ষণ ও ডাকাতির অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত 13 জুলাই ভাগ্নিকে নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন এক নারী। পথে বাস নষ্ট হয়ে গেলে ওই নারী তার সহকর্মীর বাড়িতে যান। সেখান থেকে ভ্যানে করে বাস কাউন্টারে যাওয়ার সময় ওই নারী ও তার ভাগ্নিকে ধর্ষণ করে আসামিরা। ছিনিয়ে নেওয়া হয় টাকা ও স্বর্ণালঙ্কার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাশেম, মানিক, শাকিল, হোসেন সহ 5 আসামিকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ সুপার। গণধর্ষণ সহ যে ডাকাতি ঘটনাটি ঘটেছে এটি জেলা পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে। আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে আসব এবং তাদের সহযোগী কারা কারা ছিল তাদেরকেও আমরা অবশ্যই শনাক্ত করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অবশ্যই উদ্যোগী হব। হিলি স্থলবন্দরে এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্ক বৃদ্ধি, পণ্য ছাড়ে ভোগান্তি, দক্ষ কর্মকর্তার অভাবে বন্দরটি দিয়ে ব্যবসা বাণিজ্যে আগ্রহ হারাচ্ছেন তারা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, বিশ্বমন্দার প্রভাব পড়েছে এই বন্দরে। উত্তরাঞ্চলে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা বিবেচনায় 1996 সালে চালু করা হয় হিলি শুল্ক স্টেশন। ভারতের সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ ভালো হওয়ায় আমদানিকারকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বন্দরটি। দিন দিন আমদানির পরিমাণ বাড়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দরের মর্যাদা লাভ করে এটি। আগে প্রতিদিন 250 থেকে 300 ট্রাক আসলেও এখন তা নেমেছে 90 থেকে 100টিতে। ডলার সংকটে এলসি না হওয়া, আমদানি পণ্যে বেশি শুল্ক আদায়, দক্ষ কর্মকর্তার অভাব এবং বন্দরের অবকাঠামো সমস্যার কারণে এই বন্দরে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। শুল্কযুক্ত পণ্য, সেই পণ্যগুলোই কিন্তু এলসিগুলো বন্ধ ছিল, বিধায় সেই পণ্যগুলো হিলি স্থলবন্দর দিয়ে সেই রকম প্রবেশ করে নাই, বিধায় আমাদের রাজস্ব যে টার্গেট সেটি পূরণ হয় না। হিলির আমদানি করুক আমরা উৎসাহিত করছি, আমরা আনার চেষ্টা করতেছি। কাস্টম কর্তৃপক্ষ বলে যে ইউনিট পিচ হিসাবে হায়ার ডিউটি দিয়ে আমাদের মালগুলো ছাড়ার চেষ্টা করতেছে। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। গত 2022-23 অর্থ বছরে 606 কোটি 28 লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 424 কোটি 31 লাখ টাকা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, বিশ্বমন্দার কারণে বন্দরে আমদানি রপ্তানি কমেছে, যার প্রভাবে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। এলসি সংকটের কারণে আমদানি কমে যাওয়া এবং অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কম হওয়ার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সাধারণ শ্রমিক যারা, তারা তাদের আয় কমে যাওয়ার কারণে মানবতার জীবনযাপন করতেছে। এই আমদানিগুলো যদি পুনরায় শুরু হয়, আবার আসা শুরু করে, তাহলে পুনরায় পূর্বের অবস্থায় সব কিছু ফিরে যাবে বলে আমি মনে করছি। হিলি বন্দরে পাথর, চিরা, চালসহ শুল্কযুক্ত পণ্যের আমদানি বাড়লে রাজস্ব বাড়ার দাবি করা হলেও আমদানিকারকরা চান হয়রানি ও ভোগান্তিমুক্ত ব্যবসা কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ি ও নওগাঁয় শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষমেলা। এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভার। গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ করি, এ প্রতিপাদ্যে রাজবাড়ির
আজাদী ময়দান থেকে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। পরে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এদিকে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন করেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্ন আহমেদ। বৃক্ষমেলায় প্রায় 3,000 শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।